ফের একবার বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, আর তাতে মৃত্যু হয়েছে কট্টর ভারত বিরোধী সমালোচক আসলাম ওয়াজির। বিস্ফোরণে কট্টর ভারত সমালোচকের মৃত্যু পাক মদতপুষ্ট জঙ্গিদের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। মালিক আসলাম ওয়াজির কট্টর ভারত সমালোচক হিসেবে পরিচিত। বুধবার হঠাৎই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানের দাজা ঘুন্দাইত এলাকা। আর ওই সময় বাড়ির বাইরে কাজ করছিলেন আসলাম ওয়াজির ও তার ছেলে। আর সেখানে বিস্ফোরণ হয়েছে যে সেই জায়গাতেই তারা ছিলেন, আর বিস্ফোরণের ফলে তাদের মৃত্যু হয়েছে। এছাড়াও ছয় বেসামরিক নাগরিক সহ আটজন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। জানা যায় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির মধ্যে তার প্রভাবও ছিল মালিক আসলাম ওয়াজির। ভারতে জঙ্গি নাশকতার বিষয়ে বহুবার তাকে সমর্থন করতে দেখা গিয়েছে। তার মৃত্যু জঙ্গি সংগঠনগুলির কাছে একটা বড় ধাক্কা। বোমা বিস্ফোরণের ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পেছনে তাহরিকে তালিবান পাকিস্তানের হাত থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। ভারত বিরোধী হবার জন্য পাকিস্তান সরকারের তরফে ওয়াজিরকে পুরস্কৃত করা হয়েছিল। এই ঘটনা ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে পাক মুলুকে। ২০২১ সালের মার্চে সত্তারের বাবা সালাম হাক্কানি তার নিজের শহর দামাদোলাতে আরেক বোমা হামলায় প্রাণ হারিয়েছিলেন। বাজাউরের খার শহরের কাছে পেশতু এলাকায় আরেকটি বিস্ফোরণে শাহবাজ আলী নামের আরেকজন নিহত হয়। নিজের গাড়িতে করে খার বাজারে যাওয়ার সময় তার গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে গাড়িটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই ঘটনা নিয়ে তারা তদন্ত শুরু করেছে বলে পুলিশ জানিয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানায় ঘটনাস্থলগুলোতে জঙ্গি এবং হামলাকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এর একবার বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, আর তাতেই মৃত্যু হয়েছে কট্টর ভারত বিরোধী সমালোচক আসলাম ওয়াজির। বিস্ফোরণে কট্টর ভারত সমালোচকের মৃত্যু পাক মদতপুষ্ট জঙ্গিদের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। মালিক আসলাম ওয়াজির কট্টর ভারত সমালোচক হিসেবে পরিচিত। বুধবার হঠাৎই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানের দাজা ঘুন্দাইত এলাকা। আর ওই সময় বাড়ির বাইরে কাজ করছিলেন আসলাম ওয়াজির ও তার ছেলে। আর সেখানে যেখানে তারা ছিলেন সেখানেই বিস্ফোরণ হয়েছে, আর বিস্ফোরণের ফলে তাদের মৃত্যু হয়েছে। এছাড়াও ছজন বেসামরিক নাগরিক সহ আটজন নিহত, আহত হয়েছেন বেশ কয়েকজন। জানা যায় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির মধ্যে তার প্রভাবও ছিল যথেষ্ট। ভারতে জঙ্গি নাশকতার বিষয়ে বহুবার তাকে সমর্থন করতে দেখা গিয়েছে। তার মৃত্যু জঙ্গি সংগঠনগুলির কাছে বড় ধাক্কা। বোমা বিস্ফোরণের ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পেছনে তেহরিকে তালিবান পাকিস্তানের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ভারত বিরোধী হবার জন্য পাকিস্তান সরকারের তরফে ওয়াজিরকে পুরস্কৃত করা হয়েছিল, আর এই ঘটনা ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে পাক মুলুকে। এই সংক্রান্ত আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।